লোকমান তার সন্তানদেরকে তেরোটা সিহাত করেছিলেন তেরোটা ওয়াজ করেছিলেন আমার যা টুকরার সন্তান সুন্দর করে তিনি তার সন্তানদেরকে ডাক দিয়েছিলেন সে ডাকের মধ্যে মিষ্টতা ছিল কোন কর্কশ ভাব ছিল না দেখবেন কিছু কিছু বাপ আছে সন্তানদেরকে ভালো করে ডাকে না মিষ্টি সুরে কথা বলে না বইয়ের সাথেও সুন্দর আচরণ করে না বইয়ের বউকে সুন্দর নামে ডাক দেয় না বউটাকে সুন্দর করে ডাকাও তার স্ত্রীদেরকে কখনো মন খারাপ করে মন খারাপ হয়ে যাওয়ার মতো করে কোনো সম্বোধন সুযোগ শব্দ প্রয়োগ করেন নাই খাদিজাকে খাদিজা বলেন নাই তিনি সারা জীবন বলেছেন তা হেরা হে পবিত্রা নারী আম্মা যেন আয়েশা সিদ্দিকা দিয়ে নাম কি সচরাচর তিনি সবসময় বলতেন হোমায়রা লাল টুকটুকে মহিলা এদিকে আস প্রশংসা সুযোগ শব্দ প্রয়োগ করে ডাক দিয়েছেন সুন্দর করে নাম সম্বোধন করে ডাক দিয়েছেন দেখবেন কিছু কিছু স্বামী আছে বৌদের সঙ্গে এত খারাপ আচরণ করে বউরা মনে মনে বদ্ধ করে এই লোকটা মরবে কোন দিন আসেন এরকম আসে না সন্ধানদেরকে ভালো করে ডাক দেয় না কর্কশ আচরণ করে মিষ্টতা নাই শুধু হতে পেরেছে পেরেছে। দিতে কিন্তু সন্তানকে সুন্দর করে কেমন করে ডাকতে হয় সন্তান বিড়ি খায় সন্তান নেশা করে সন্তান খারাপ আচরণ করে সন্তানকে ভালো করার জন্য অবশ্যই বাবার বিশাল বড় ভূমিকা আছে না নাই বলেন আছে ধমক দিয়ে মানুষকে কখনো ভালো করা যায় না পিটায়া মানুষকে ভালো করা যায় না মন থেকে যদি কেউ ভালো না হতে চায় আপনি তাকে কখনো ভালো করতে পারবেন না লোকমান তার সন্তানকে আস্তে করে ডাকছেন দেখেন রসুলকে বলছেন হে রসুল আপনি সেই সময়ের কথা ওয়াইদ কালা সেই সময়ের কথা স্মরণ করুন ওয়াইদ কালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন না শির কেন বল জলে বলুন আম্মা আকব হেরা সিন আপনি সেই সময়ের এক কথা স্মরণ করুন যে সময় আমি লোকমানকে আমি কিছু লোকমানের কিছু কথা আমি আপনাকে স্মরণ করে দেওয়ার জন্য বলছি যে সময় লোকমান তার সন্তানকে ডাক দিলেন লোকমান লিবেনিহি তার সন্তানকে ডাক দিয়ে বলছেন ওহুয়া ইয়াইলুহু না সিহা করছেন ওয়াজ করছেন ইয়া বোনাইয়া হে আমার কলেজার টুকরা হে আমার আদরের দুলাল হে আমার সোনা পাখি হে আমার খোকা হে আমার কলেজা হে আমার আত্মা সুন্দর করে ডাক দিচ্ছেন আমার কলেজার টুকরা ইয়া বোনাইয়া আমার যার টুকরা সন্তান সুন্দর করে ডাক নিয়ে ডাক দ্বীপ কোলের মধ্যে তুলে নিয়ে সন্তান কেন সেহা করছেন এক নাম্বার হলো লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরক লা যুলমুন জরে বলুন আল্লাহু আকবার এক নাম্বার নাসিয়া হলো হে আমার কুলিজার টুকরা সন্তান যে দোষটা করলে পরে আখিরাত নষ্ট হয়ে যাবে জাহান্নাম তোমার জন্য অবশ্য অবশ্যম্ভাবী হয়ে যাবে জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে জাহান্নাম তোমার জন্য একবারে তোমার জন্য অপরিহার্য হয়ে পড়বে যার নাম তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে সেই গুণাটা তুমি কখনো করতে যেও না হে আমার কলেজার টুকরা সন্তান আমি তোমাকে দুনিয়াতেও দেখতে চাই আখেরাতেও তোমাকে দেখতে চাই এক নম্বর কাজ হলো তো শিরিক বিল্লা শিরিক করো না কার সাথে আসতে বলুন না কার সাথে শিরিক তো আমার দেশে নাই আসতে বলবেন না আছে না নাই ছেলে কাঁচা খায় হ্যাঁ সুদের কারবার করেন গরম কি হবেন আপনি নিজের চরিত্র আগে ঠিক করতে হবে নিজের বউ মার্কেটে ঘুরে ফেরে আপনি গরম হইলে আপনার বলে নিজের ঘরে ঘরে ভারতীয় সিনেমার নাটক দেখান আগে পরিবার ঠিক করেন ভাই আগে ঘর ঠিক করেন গরম গরম আমি যাই আপনার অস করেন বোঝে না কথা আমি একটা সাবজেক্ট ধরেছি তো ঠিক আছে না নিজের পরিবার ঠিক করার দরকার আছে না নাই নিজে বাঁচো পরিবারকে বাঁচাও নিজে বাঁচো পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও দিন সবাই করবে 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 কি না নাফসি নাফসি আমার মাথা থেকে পা পর্যন্ত আগে ইসলাম থাকতে হবে এরপরে সমাজ ইসলাম আসবে আমার মাথা থেকে পা পর্যন্ত ইসলাম নাই আমার পরিবারে ইসলাম নাই আমার সন্তানগুলো গুলো গাঁজা খায় মদ খায় কোনো কাজ নাই আপনি স্লোগান দিয়ে কি করবেন আপনি আল্লাহ নিজে বলছেন যারা ইমান আনবে ভালো করে আমলে সলেখ করবে আমি তাদের হাতে ক্ষমতা তুলে দেব। কার কথা আল্লাহর কথা এত সস্তা নয় একটু বসেন না কথা তো শুরু হলে শেষ পর্যন্ত থাকতে হবে তো রাগ করেন না এই এইযবে রাগ করা যাবে না রাগ করেন না আপনি মজা করেই বলছেন হুজুর একটু গরম করেন ঠিক আছে সম্মানিত ভাইরা রসুল কথা বলতেন সাহাবেকরামের চোখ দেখ দর করে পানি পড়ত রসুল কথা বলতেন আমার নবীর কথার ফলাফল হতো কি জানেন কোন আওয়াজ থাকতো না কিন্তু চোখের কোন টপ টপ করে পানি পড়তো দিল কাঁপত কেয়ামতের ভয়াবহ তার কথা শোনে তার অস্থির হয়ে যেতেন চোখের পানিতে পানিতে গাল ভিজে যেত আমার নবীজির জুমার খুদবার ভিতরে আবার আগুন ঝরানো বক্তৃতাও দিতেন কান্নার কথাও বলতেন সব মেলীতে থাকতে হবে হাসি কান্না দুঃখ আনন্দ সব মেলীত জীবন ঠিক কি না তাহলে লোকমান তার সন্তানকে প্রথম নসিহা করলেন হলো শিরিক করোনা কি করোনা শিরিক করোনা বিদাত করোনা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করোনা 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 আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত আজকের সমাজে কবর পূজা আছে না নাই কালীগঞ্জে নাই তো আছে কবর পূজা আছে কবর পূজা আছে তাহলে আল্লাহ বলছেন লোকমানের কথা লোকমান তার সন্তানকে এক নম্বর করলেন সন্তান তুমি কি করো না শিরিক করো না আমার বন্ধুগণ সকল গুণা মাফ হবে শিরিকের গুণা কখনো মাফ হবে না আল্লাহ ওয়াদা করছেন ওয়া যি ফুরুমা দনা দা লি ক্যালি অন্য জায়গায় বলছেন ওয়ায়ু শারিক বিল্লাহ ফাকাদ হাররাম আল্লাহ আলাইহিল জান্নাত শিরিক জানা করবে তাদের জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে জান্নাতের গন্ধ সে কখনো দেখতে পাবে না আপনার গোনা কি পরিমাণ হয়েছে কোনো ফ্যাক্টরও নয় তোমার গোনা যদি আকাশ সেঁয়ে যায় আনানাস সামা বেতরাবিল আরো দিল খাতায়াম গোটা জামিনে যদি সেঁয়ে যায় তোমার গোনা দিয়ে কোনো প্রবলেম নেই আল্লাহ তো শিরিক বি শায়িয়ান আমার সঙ্গে তুমি শিরিক না করে তুমি আমার সামনে হাজির হয়ে যাও আকাশ সমান তোমার গোনাগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। তাহলে এক নম্বর শক্ত গুণা কিসের গুণা বলেন তো সন্তানকে লোকমান ওয়াস করছেন কি করো না করো না এটাই তো আদর্শ পিতা হওয়া উচিত আমার বন্ধুগণ সেইদিন লোকমান এত দামি কেন হলেন অবশ্যই তার মধ্যে কিছু গুণ ছিল অধিকাংশ সির এসেছে সেইদিন লোকমানের মধ্যে আল্লাহ আলামিন কিছু গুণ দিয়েছিলেন তার মধ্যে ব্যক্তিগত নয়টা গুণ ছিল কয়টা গুণ ছিল বলেন নয়টা গুণ ছিল এই গুণটা আমরা আমাদের ভিতরে আনব জোরে ইনশাআল্লাহ কয়টা গুণ বলেন আর তিনি নসিহত কয়টা এই তো বের হচ্ছে একটু করেছেন মনোযোগ দিয়ে শুনবেন আমলের নিয়তে জোরে বলি ইনশাল লোকমানের ব্যক্তিগত নয়টা গুণ ছিল নাম্বার ওয়ান হলো দৃষ্টিটাকে তিনি নিম্নমুখী রাখতেন সামনের দিকে তাকাতেন কম খারাপ হারামের দিকে তাকাতেন তাকাতেন না তিনি কখনো পর নারীর দিকে তাকাতেন না হারাম কোনো জিনিসের দিকে তাকাতেন না আজকে নারীর দিকে না তাকিয়েও গুণা করার আরো মাধ্যম আছে না নাই বলেন আসতে বলবেন না আছে না নাই আজকে হাতে হাতে কি আছে বলেন 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 যা দেখলি ইমান বাড়ে মোবাইল দেখলে ইমান বাড়ে না ভালো কয়টা বলেন ভালো কয়টা এর মধ্যে যারা আবিষ্কার করেছে যারা চালায় ফেসবুক ইউটিউব এগুলো যারা চালায় তাদের উদ্দেশ্য কি ইসলাম প্রচার করা না ইসলাম ধ্বংস করা যারা এটার মালিক যারা ইউটিউব ফেসবুক এ অনলাইন মিডিয়া যারা চালায় তারা কি চায় ইসলাম হোক 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 না ধ্বংস ধ্বংস কায়েম এটা মাথায় রাখতে হবে এই প্রযুক্তির কারণে অসংখ্য পরিবারে আজ আগুন ধরেছে কার বউ কে নিয়ে যায় কোন খেয়াল টিয়াল নাই কারণ চুয়াডাঙ্গা মাহফিল ছিল আমার গত বছর চুয়াডাঙ্গা মাহফিল এশার নামাজের সময় নামাজ কালাম পড়ে খাইতে বসছি এক মুরুব্বিশ আমার সামনে বসে বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন কি দোয়া হুজুর আমার বড় মেয়েটাকে বিয়ে দিয়েছে ঠাকুরগা ঠাকুরগা মেয়েকে বিয়ে দিলেন এত দূরে আড়াই মাইল দূর চোড়াঙ্গা কোথায় ঠাকুরগা কোথায় এ তো আরে কঞ্চল তো বিয়ের ঘটক কে খুজুর মোবাইল ঘটক কি মোবাইল তো বললাম ঘটক মোবাইল তো মেয়েকে মোবাইল দিলেন কেন খুজুর আমি তো দিতে চাইনি বাধ্য হয়েছি কেন ও সায়েন্সের ছাত্রী অনলাইনে ক্লাস বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস করতে হয় এই জন্য দিতে বাধ্য হয়েছি ভালো একটা সেট কিনে দিলাম ভালো করে সে পড়ুক কিন্তু সে যে অনলাইনে যে আরেকটা লাইন খুলছে তা তো জানি না বলতেছে মেয়ে বিয়ে দিলাম কি বলে মেয়েকে মোবাইল কিনে দিলাম সে নিজেই সিদ্ধান্ত নিয়ে হেরে চলে গেছে নাই খোঁজখবর নাই তিন দিন চলে গেছে তিন দিন পর আমাকে ফোন দিয়ে বলে আব্বু মে মেয়ে তার বাপকে ফোন দিয়ে বলছে আব্বা আমরা খুব ভালো আছি মানে তাহলে মোবাইল আমি থেকে কি বানায় দিল আসতে করে আমি থেকে কি হয়ে গেল আমরা হলো একজন কয়জন হলো দুজন হলো তাহলে যদি কারো মেয়েকে কেউ বিয়ে দিতে না পারেন তারা বাবা যদি বিয়ে দিতে না পারেন তাহলে একটা বিশাল একটা মাধ্যম আছে একটু করে মোবাইল কিনে দিলে তাহলে মেয়ের বিয়ে হয়ে যাবে আজকে ছোট্ট ছোট্ট বাচ্চারা ধ্বংস হয়ে যাচ্ছে হাতে হাতে প্রযুক্তি পৌঁছায় দেওয়ার মূল লক্ষ্য হলো একটা গোষ্ঠী তারা চায় ইমানকে কেমনে ধ্বংস করে দেওয়া যায় ভাবতে এর কল্যাণগত দিক কে বলেছে এর ক্ষতির দিকটা আজকের সমাজে কম না বেশি কম না বেশি বলেন বেশি আল্লাহ প্রযুক্তির এই মিস থেকে আমাদেরকে হেফাজত করুন জোরে বলি আমিন লক্ষ্মণের এক নম্বর গুণ ছিল তিনি চোখটাকে নিম্ন মুখে রাখতেন তাকাতেন না হারাম দিকে তাকাতেন না আমরা চোখের ইবাদতটা করব। হারাম কিছু দেখব না হারামের দিকে তাকাবো না চক্ষুটা কি হালালের জন্য বরাদ্দ করে হলো লোকমান কখনো বেহুদা কোনো কথা বলতেন না সেই দিনে লোকমান তিনি মুখটা বন্ধ রাখতেন কথা বলতেন খুব কম নাম্বার তিন হলো হালাল জীবিকায় তিনি সন্তুষ্ট ছিলেন নাম্বার চার হলো লজ্জাস্থান তিনি সংরক্ষণ করেছেন নাম্বার পাঁচ হলো সত্য কথায় তিনি অটল থাকতেন নাম্বার ছয় হলো অঙ্গীকার তিনি পূর্ণ করতেন নাম্বার সাত হলো মেহমানকে সম্মান করতেন নাম্বার আট হলো প্রতিবেশীর হক তিনি আদায় করতেন নাম্বার নয় হলো অপ্রয়োজনীয় কথা কাজ তিনি পরিহার করে চলতেন এই নয়টা গুণ যদি দুনিয়ার কোন বান্দার মধ্যে থেকে যায় আল্লাহর কসম করে বলি সে হবে দুনিয়ার সবচেয়ে সেরা বড় বুজুর্গ পীর সাহেব এগুলো গুণ আমাদের মধ্যে কি আসে আমার বন্ধুগণ হালাল জীবিকার দিকে আমরা যদি একটু তাকাই আজকের সমাজ চলছে জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক বলেন 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 কালীগঞ্জে সুদ নাই তো কালীগঞ্জে সুদ আছে সুদ খায় কে মুসলিম ন কোন মুসলমান খান কেউ কি বাদ আছে কেউ তো বাদ নাই এটা আমার দিকে তাকান কথা বলে একটু শোনেন হয়তো একটু মন খারাপ হবে কিন্তু কিচ্ছু বলার নাই তো তবে হ্যাঁ এই সমাজ থেকে সুদ বন্ধ হয়ে যাবে শুধু ওয়াশ করে বন্ধ হবে না ওয়াশ তো কম হলো না ওয়াশ করতে করতে এদেশের ওয়াজের যিনি কারিগর ওয়াস যিনি সম্রাট যিনি দীর্ঘ প্রায় পঞ্চাশটি বছর অর্ধ শতাব্দী ধরে অগণন মানুষের মাঝে বাণী ছড়িয়ে দিয়েছেন ওয়াশ করেই যদি সুদ বন্ধ হতো এতদিন তো বন্ধ হয়ে যাওয়ার কথা এখান থেকে প্রমাণিত হয় কেয়ামত পর্যন্ত ওয়াশ করে সুদ বন্ধ হবে না সুদ বন্ধ করার জন্য প্রয়োজন হলো জাকাতকে সমাজে আইন হিসেবে চালু করে দেওয়া ঠিক কিনা জাকাতের আইনকে চালু করে দেওয়া জাকাত যেখানে চালু হবে সুদ সেখানে বন্ধ হয়ে যাবে তাহলে জাকাতকে এমনি এমনি আসবে জাকাতের আইন কে এমনি এমনি আসবে না এই আইন সমাজে চালু করার জন্য নামাজ আমার দেশে এই চিত্র আমরা কখনো দেখতে পেতাম না আজকে নাইনটি পার্সেন্ট মুসলমান যে দেশে বসবাস করে আজকে মসজিদের সংখ্যা মুসল্লির চাইতে বেড়ে গেছে মুসল্লি শূন্য মসজিদ ফজরের সময় এমনও দেখা যায় মুসল্লি মোট তিনজন ইমাম মসজিদ আর খাদেন কেন তিনজন আছে এরা চাকরি করে চাকরি না থাকলে এরাও খুঁজে পাওয়া যেত না এদেরকেও খুঁজে পাওয়া যেত না মসজিদে আমি কি ভুল বলছি অনেক মসজিদে এই দৃশ্যগুলো আমরা অবলোকন করছি তাহলে এই চিত্রগুলো আমরা এই চিত্রগুলো চিত্রায়িত হতো না নামাজের পরিবেশ ঠিকই দেখা যেত কোনো বেনামাজি থাকতো না জাকাত সুদের কারবার থাকতো না কোন নারীকে কালীগঞ্জের বাজারে বড় ছাড়া দেখা যেত না কখন যখন দেখতে পেতাম সমাজে কার দিন চালু হয়ে গেছে আসতে বলবেন না কার দিন চালু হয়ে গেছে আমার দেশে নামাজ আছে কিন্তু নামাজ না পড়লে তার শাস্তি কি এটা নাই আমার দেশে জাকাত আছে জাকাত না দিলে তার বিরুদ্ধে কি এটা নাই আমার দেশে পর্দা করার জন্য বোরকা পরার হয়তো বিধান বোরকা পরার অনুমতি আছে বোরকা পড়তে পারেন কিন্তু বোরকা ছাড়া একজন নারী বাইরে গেলে তার শাস্তি কি সে শাস্তি কিন্তু আমার দেশে নাই তো এখন বিষয় হলো এই বিধানগুলোর সমাজে এমনি এমনি আসবে না চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে লোকমান তার সন্তানকে এই এই সময় এসে বলতেছেন হে আমার কোলেজার টুকরার সন্তান আল্লাহর সঙ্গে শিরিক করো না নাম্বার দুই পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো নাম্বার তিন হলো আমার কলেজার টুকরার সন্তান নামাজ কায়েম করো কি কায়েম করে বলেন তো নামাজ কায়েম করো নামাজ আদায় করা সহজ নামাজ কায়েম করা সহজ নয় নামাজ আদায় করবেন আপনাকে কেউ বাধা দেবে না আপনি আমেরিকা চলে যান জোবাইডেন আপনার জন্য নামাজের ব্যবস্থা করে দেবে ইন্ডিয়া চলে যান দমোদর দাস নরেন্দ্র মোদী আপনার জন্য নামাজের ব্যবস্থা করে দেবে আপনি ব্রিটেন চলে যান ঋষি সোনাক আপনার জন্য নামাজের ব্যবস্থা করে দেবে আপনি চলে যান রাশিয়াতে ভ্লাদিমির পুতিন আপনার জন্য নামাজের ব্যবস্থা করে দেবে প্রয়োজনে মসজিদে বানায় দেবে কিন্তু আপনি যখন বলবেন নামাজ কায়েম করতে হবে জাকাত সমাজে চালু করতে হবে পর্দার বিধান জারি করতে হবে সেই সময় আপনার পরিচয় তারা দিয়ে দেবে সন্ত্রাসী আপনার জঙ্গি এমন চিত্র আমার দেশে আসে না নাই বলেন আচ্ছা এই দেশে দু শ্রেণীর মুসলমান একটা শ্রেণী চায় নামাজ ব্যক্তিগত বিষয় নামাজ কি পড়লো কে পড়লো না এমন কোনো রেস্ট্রিকশন এমন কোনো চাপ প্রেশার ক্রিয়েট করা যাবে না নামাজ হলো ব্যক্তিগত বিষয় এমন শ্রেণীর এমন চিন্তার কিছু মুসলমান সমাজে আছে নামাজ পড়লাম নামাজ পড়লাম না এটা নিয়ে কোনো কথা বলা যাবে না আবার এক শ্রেণির মুসলমান আছে না না নামাজ নিজে ব্যক্তিগতভাবে ভাবে নামাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করব নামাজ টাইম সমাজে চালু হয়ে যাক এর জন্য চেষ্টা করব আমার বন্ধুগণ তাহলে এই যে দু শ্রেণীর মুসলমানকে আমরা দেশে দেখতে পাই এক শ্রেণী বলে নামাজ ব্যক্তিগত বিষয়ে নামাজের ব্যাপারে কোনো জোর দেওয়া যাবে না আরেক শ্রেণী হলো নামাজ নিচে পড়ব করতে হবে এর মধ্যে আসল মুসলমান হলো নামাজ আদায় না নামাজ কায়েমের বলেন 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 নামাজ আদায় না নামাজ কায়েমের এর হচ্ছে আসল মুসলমান আগের যুগেও ছিল আগের যুগেও যে ছিল না তারা যুগে যুগে একটা মহল ছিল তারা দুই দিকে থাকতে চেত যে নামাজও রোজাও রাখবো আমার জান্নাত না দিয়ে যাবে কোথায় যেরকম নাউজ বি আমি তো আল্লাহরই বান্দা গুণা করবো আমি মাফ করবেন আল্লাহ এই চিন্তায় চলার মতো মানুষ আগেও ছিল এখনো আসে না নাই এখনো আছে। আমার বন্ধুগণ এই জাতীয় চিন্তে চেতনা লালন যারা করবে কোরানকে কে বলুন কোরআন তুমি বলে দাও এদের চরিত্রটা কি এদের পরিচয়টা কি আল্লাহ তালা বলছেন এই সমস্ত ব্যক্তির পরিচয় হলো এরা মোনাফেক এরা কি বলেন মোনাফেক মসজিদে নামাজ পড়বে হোটেলে গিয়ে মদ খাবে একে ব্যক্তি একই ব্যক্তি মসজিদের সভাপতি হবে মাহফিলের সভাপতি হবে আবার যখন যাত্রা হবে যাত্রা কমিটির সভাপতি হবে আছে না এগুলো মনে হয় নাই হ্যাঁ আছে আছে যে ব্যক্তি মসজিদ কমিটির সভাপতি হয়ে মাহফিল কমিটির সভাপতি হয়ে যাত্রা কমিটির সভাপতি হয় শয়তান দেখতে ওই রকমই ওটাই শয়তান ওটা কি শয়তান আছে কিনা আছে আছে না আছে সম্মানিত ভাইয়েরা একটু কান লাগান মনোযোগ দিয়ে একটু কথাগুলো শোনো আমার বন্ধুগণ আমার নবীজি যে সমাজে জন্ম নিয়েছিলেন ওই মক্কার মাটিতে যে মক্কার আল্লাহ আমাকে বহুবার নিয়েছেন ওই মক্কার মানুষগুলো এত বড় মুশরিক ছিল যে তারা মূর্তিগুলোকে পূজা করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর ঘরের মধ্যে পর্যন্ত মূর্তিগুলোকে ঢোকায় দিয়েছিল তিনশো ষাটটা মূর্তি পর্যন্ত ঢুকিয়ে ফেলেছিল শিয়াল্লার ঘরের ভিতরে তারা মূর্তি পর্যন্ত প্রবেশ করিয়েছিল সেই শিরিকের সমাজ সম্পূর্ণ সম্পূর্ণ শিরিক মুক্ত মুক্ত করেছেন করে এমন সুন্দর একটি তৌহিদী সমাজ গড়ে তুলেছেন এমনি এমনি নয় এমন একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন কোরআন যখন এসেছে আমার ওসুল সঙ্গে সঙ্গে সফল হয়েছেন জরক্ষণ সুবাহ আল্লাহ সেই কোরআন আজও আসে না নাই আসতে বলবেন না আজও আসে না কোরআন থাকার কারণে থাকার পরেও আজকে আমরা ব্যর্থ হচ্ছি কেন আমরা আমরা বিফল হচ্ছি কেন এর মূল কারণ হলো কোরআনকে শুধু আমরা রেখে দিয়েছি কাগজের পাতায় হাফেজের মাথায় মাথায় মাদ্রাসায় মাদ্রাসায় কিন্তু থেকে আমরা আনতে পারি নাই সমাজের পাতায় পাতায় রাষ্ট্রের আইন আইন আমরা কোরআনকে আনতে পারি নাই ওরান সমাজের পাতায় পাতায় আসক সবাইকে চান আসতে বলেন সবাইকে চান যদি চান এমনি এমনি কি আসবে এমনি এমনি আসবে না এর জন্য নির্দিষ্ট একটি দল করতে হবে সে দলটা হবে কার দল গাজা খাওয়ার দল বিড়ি খাওয়ার দল কার দল আসতে বলবেন না কার দল সে দলের নামটা কি হবে আরো জোরে কন আরো জোরে ইসলাম যে দলের নামের সাথে ইসলাম শব্দ নাই সেই দল করা হালাল না হারাম দল করতে হবে কার দল দল আমার বন্ধুগণ আল্লাহর দল না করে দুনিয়ার দল করে যদি যদি কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় এনে নেয় হাসর তো দূরে থাকলো কেয়ামতের দিন তো দূরে থাকলো কবরে যখন মানুষ কবরস্থ হয়ে যায় কবরস্থ হওয়ার সঙ্গে সঙ্গে দুজন ফেরেস্তা দুজন ফেরেস্তার সামনে এসে দাঁড়িয়ে যায় কবরবাসীকে বসায় ফেলে তিনটা প্রশ্ন করে এই তিনটা প্রশ্নের মধ্যে দলের প্রশ্ন আছে না নাই তিনটা প্রশ্ন করে ফেলে নাম্বার ওয়ান হলো মার রব্বুক তোমার রবটাকে নাম্বার দুই হলো ওমা দিনুক তোমার দলটা কি তোমার জীবন বিধানটা কি নাম্বার তিন হলো ওমান হাদার রাজুল তোমার নেতাটাকে এই লোকটার পরিচয় কি এই তিনটা প্রশ্ন যখন বান্দাকে ফেরেস তারা যখন করে ফেলবে ওই বান্দা যদি সঠিকভাবে জবাবটা দিতে পারে ওই বান্দাই প্রথম মঞ্জিলে সে পাশ করলো এই মঞ্জিলে পাশ করা মানে সে পরবর্তী সকল মঞ্জিলে সে পাশ করে ফেলবে কিন্তু আপনি আল্লাহর দল করে গেলেন না দুনিয়ার দল করে গেলেন দুনিয়ার আইনকে আপনি বিশ্বাস করে দুনিয়া থেকে বিদায় নিলেন সেই দিন কবর তো প্রথম মঞ্জিল সেই দিন আপনি ধরো খেয়ে যাবেন হাসর তো বহু দূরেই থাকলো জাহান্নামের আগুনের সমস্ত আভাগুলো আপনার সাথে স্পর্শ করে ফেলবে জাহান নামের কবরের সঙ্গে কানেকশন হয়ে যাবে আজাব শুরু হয়ে যাবে কবরেই এই জন্য আমার বন্ধুগণ সবার কাছে আমার একটা দিল থেকে চাওয়ার দিল থেকে আমার আহ্বান সেটা হলো দল যখন করতেই হবে দলটা করা ফরজ সেই দলটা করব আমরা কার দল বলেন আসতে বলবেন না কার দল আল্লাহর দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা মুনকার তোমাদের মধ্যে অবশ্য অবশ্যই এমন একটা দল থাকা দরকার যে দলটা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে সৎ কাজের আদেশ দেব সৎ কাজের বাধা প্রদান করবে আমার বন্ধগণ এই দলটা করতে বলেছেন কে বলেন আল্লাহ তালা বলেছেন আল্লাহ রাবুল আলামিন বান্দাকে নামাজ কায়েমের কথা বলেছেন জাকাত আদায়ের কথা বলেছেন আল্লাহ নিজে আরেক জায়গায় বলছেন

আমি যাদেরকে রাষ্ট্রের ক্ষমতা দান করব তারা চারটা আইন সমাজে চালু করবে এর মধ্যে এক নম্বর হলো তারা নামাজটাকে কায়েম করবে জাকাত টাকা আদায় করবে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা প্রদান করবে এই চারটা কাজ কে দায়িত্ব দিলেন বলেন কে দায়িত্ব দিলেন আল্লাহ দায়িত্ব দিলেন অতএব যে দল নামাজ কায়েমের কথা বলে না জাকাত আদায়ের কথা বলে না যারা সুদকে প্রমোট করে পর্দাহীনতাকে প্রমোট করে ভারতীয় নায়িকাকে রিসেভ করে দেশে দাওয়াত দেয় ওই সমস্ত চরিত্রহীন লম্পট নেতৃত্ব দেখা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন আমি সবার চেহারার দিকে তাকাচ্ছি প্রচন্ড গরম লাগতেছে আপনাদের গরমে থাকতে পারছেন না কষ্ট হচ্ছে আপনাদের নড়াচড়া করছেন কিন্তু কি করবেন এ তো গরম কাল এ তো শীতকাল আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি শুধু আপনি শুনছেন না কথাগুলো এই কথাগুলো প্রযুক্তির কল্যাণে এই ক্যামেরা রেকর্ডের যুগে এই কথাগুলো আগামীকালকে পৌঁছে যাবে কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে এমন কোনো অযাচিত কথা আমার মুখ থেকে বের হওয়া যাবে না যে কথাগুলোর কোনো মূল্য আমার আল্লাহ তালা দিবেন না আমি সেই জাতীয় কথাই বলবো যে কথাগুলো আমার আল্লাহ তালা তার কালামে বলে দিয়েছেন আল্লাহ সেই তাওফিক যেন আমাকে দান করেন জোরে বলি আল্লাহ আমি সম্মানিত ভাইয়েরা তাহলে আমার দেশে আমরা যে সমাজে বসবাস করছি এটা কি ইসলামী সমাজ বলা যায় বলা যায় না আজকের এই সমাজে সুদ সহজ না জাকাত সহজ বলেন 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 ছাড়া সহজ কাজ বোরকা ধরা কঠিন আজকের সমাজে ভালো হওয়া সহজ না খারাপ হওয়া সহজ বলেন বলেন খারাপ হওয়া সহজ ভালো হওয়া দারুন কঠিন আপনি ভালো হতে যাবেন আপনি বিপদে পড়ে যাবেন আজকের সমাজের সেই চিত্রই আমরা লক্ষ্য করছি যুবকরা কোনো বেনামাজি নেতৃত্ব মানবা না যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেবে ফেন্সিডিল তুলে দেবে যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না যে নেতা তোমাকে অন্যায় করে মানুষের প্রতি জুলুম অত্যাচার করা শেখাবে যে না তোমার হাতে সেনা করার জন্য নারী তুলে দেবে মত তুলে দেবে ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা দেখলাম তো বহু কিছু দেশ স্বাধীন হয়েছে একাত্তর আজকে দু সাল দেশের দুর্নীতির পরিমাণ কমেছে না বেড়েছে শুধু তাকান সাবেক প্রধানের দিকে আর শুধু তাকান সাবেক পুলিশ প্রধানের দিকে আর কিচ্ছু দরকার নেই আর কিচ্ছু দরকার নাই আমরা এগুলো বলতে যাই নাই তারাই বলতেছে তাদের কথা সম্মানিত বাপকেও বাপ না। হারামের কোন আরাম কোনো হতে পারে হারাম ইনকাম করে একটা কথা আছে প্রায় অনেক আমার মুরব্বীদের কাছ থেকে ছোটবেলায় শুনেছি যে দামে কেনা সেই দামেই বেচা অর্থাৎ এক বেচারী সারা রাত কষ্ট করে ঘোড়া চুরি করে আনছে সোর কষ্ট করে কম না বেশি তো ওর টেনশন কম হয় না বেশি হয় ও আল্লাহর নামটা কম আল্লাহ না না পড়ি বিশাল টেনশন চুরি করতেও কিন্তু যোগ্যতা লাগে টাকাগুলো কেমনে বাইরে পাচার করব। কেমনে কি করব বহু চিন্তা থাকে সোরের চিন্তা কম হয় না বেশি হয় বেশি হয় বাড়ি ওলার কোন টেনশন আছে ঘুমায় তো ঘুমায় সারাত কষ্ট করে চুরি করছে ঘোড়া মানে চুরি করে আনছে বাড়িতে ছেলেটাকে ডাক দিয়ে বলে বাজান অনেক কষ্ট করে ঘোড়াটা চুরি করে আনলাম তুমি একটু বাজারে বিক্রি করে আসো ছেলের হাতে ঘোড়া দিছে ছেলে ঘোড়া নিয়ে বাজারে চলে গেছে তো ঘোড়া নিয়ে দাঁড়ায় আসে এক ক্রেতা এসে বলতেছে ভাই ঘোড়াটার দাম কত এত কে ঠিক আছে নিলাম কিন্তু ঘোড়াটা যে নেবো একটু চেক করা দরকার তো ওর চার পা ঠিক আছে কিনা লাগামটা দাও আমি একটু ঘোড়াটা চালায় আসি আসি ঘোড়ার পিঠে সরসে দাম না ঘোড়া চালাচ্ছে ওই যে চলে আসে না গেছে আর ফেরত সন্ধ্যা হয়ে গেছে তো এখন ব্যর্থ হৃদয় নিয়ে ছেলে চলে গেছে বাড়িতে বাপ বললো বাজান কষ্ট করে ঘোড়া চুরি করে আনলাম ঘোড়াটা বিক্রি করছে কত টাকা দেখে বা যে দামে কেনা সেই দামেই বেসা সোরের মাল সোর নিয়ে গেছে এই চোরের মাল এই চোরদের মাল চোরাই নিয়ে যাবে ভোগ করতে পারবে না হারামের কোন আরাম হারামের কোন আরাম কারণের সম্পদ কাজে লাগেনি সাদ্দাদের কল্পিত জান্নাতে সাদ্দার ঢুকতে পারেনি এই জন্য আসুন আমরা সেই সমাজ গড়তে চাই যে সমাজ গড়তে বলেছেন কে এবং গড়ার জন্য যে শিক্ষা যে পদ্ধতি শিখিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা লোকমান সন্তান কিনা নাসিহা করছেন কলিজার টুকরা সন্তান নামাজ কায়েম করো নামাজ কি করো কায়েম করো নামাজ আদায়ে কোনো বাধা নাই নামাজ কায়েমের সংগ্রাম করতে যাবেন আপনার সামনে ফেরাউন দাঁড়িয়ে যাবে আপনার সামনে নমরুদ দাঁড়িয়ে যাবে হামানরা দাঁড়িয়ে যাবে কখনো হতাশ হওয়া যাবে না নামাজ কায়ামের সংগ্রাম থেকে নিজেকে গুটিয়ে রাখলে পরে সে ব্যক্তির পরিচয় হয়ে যাবে মোনাফেক মোনাফেকের জন্য রসুল পর্যন্ত দোয়া করেছেন কিন্তু সেই দোয়া আল্লাহ কবুল করেন নাই সবার কম বেশি ইতিহাসটা জানা আছে আমার নবীজির পিছনে লোকটা নামাজও পড়ে করে পড়ত নবীর পিছনে ইক্তেদা করতো নবীর বয়ান শুনে শুনে ওই মোনাফেকের চোখে পানি আসতো সে মসজিদ বানাইছে সে নবীর পিছনে নামাজ পড়েছে জেকে রাজগার করেছে মুখে দাড়িও ছিল মাথায় টুপিও ছিল পরনে জুব্বাও ছিল কিন্তু আমার নবীজির সঙ্গী মূল কাজে সংশগ্রহণ করে নাই দিন কায়ামের সংগ্রামে করে নাই আল্লাহর জামিনের দিন কায়েম হোক এটা সে মনে মনে কখনো চায় নাই এমন একজন মোনাফেকের নাম ছিল ইবনে উবাই বিন সুলুল তার ছেলে একজন বড় সাহাবি ছিলেন এ আব্দুল ইবনে উবাই বিন সুলুল আমার নবীর জীবদ্দশায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল নবীর কাছে তার ছেলে সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বাপ আমি জানি খারাপ মানুষ আপনিও জানেন খারাপ মানুষ মুনাফিক ছিল কিন্তু আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার বাপ মারা যাওয়ার আগে আমাকে দুইটা কথা বলে গেছেন নাম্বার ওয়ান হলো ও আমার সন্তান আমি যদি মারা যাই আমার কাফনের কাপড়টা যেন মহা আমরসুলের যেন জুব্বাটা দিয়ে যেন আমার কাফনের কাপড়টা যেন পড়ানো হয় নাম্বার দুই হল আমার জানাজা যেন বিশ্বনবী নিজে পড়ায় দেন এই কথা বলে দুনিয়া থেকে এই মোনাফেকটারে বিদায় হয়ে যায় আমার নবীর কাছে যখন এই সংবাদ দেওয়া হল রসুল বললেন ও আমার সাহাবি তুমি আমার প্রিয় সাহাবি তোমার আব্বা যখন এই কথা বলে গেছে যাও আমি তোমার আব্বার কথাটা রাখবো আমার নবীজি জানাজার আয়োজন হয়ে গেল কাপড়ের কাপড় পড়াতে হবে রসুল তার সন্তানের হাতে আমার নবীর ব্যবহৃত একটা তার হাতে দিয়ে বললেন যা আব্দুর রহমান তোমার আব্বার গায়েটা পড়ায় দাও পড়ায় গোসল করানো হলো জানাজার আয়োজন হবে দুটো বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন রসুল জানাজা পড়েছেন কেউ বলেছেন রসুল জানাজা পড়েন নাই আমার নবীজি জানাজার প্রান্তর পর্যন্ত চলে গেলেন লাশ সামনে রেখে জানাজায় দাঁড়ায় গেলেন এমন সময় পেছন থেকে অমরে ফারুক আদিয়ার নাও কারণ মতো মানুষ পেছন থেকে টানতেছেন নজরাম নে জানাজা পড়ায় নেই তো মুনাফেক ছিল রসূল বললেন ওরে ওমর আমাকে বাদা দিও না আমার সাহাবীর বাবা আমি জানাজা পড়াইয়া দেই নবজি জানাজা পর্যন্ত পড়ায়া দিলেন নিজের গায়ের জুব্বা পর্যন্ত মুনাফেককে দান করে দিলেন রসুল জানাজা শেষ হতে না হতেই আয়াত নাজিল হলো ইন্তাস্ত আপনি তাদের জন্য মাফ চান অথবা মাফ না চান ক্ষমা চান বা না ক্ষমা না চান আপনি যদি ওই মোনাফেকের জন্য যদি আপনি সত্য বার দোয়া করেন আমি আল্লাহ দোয়া কবুল করব না আমার বন্ধুগণ সেই মোনাফেক এত যখন একটা চরিত্রের জিনিস এই যখন চরিত্র যে বান্দার মধ্যে থাকবে সেই বান্দার জন্য জান্নাত চাহারা হয়ে যাবে তার জন্য জান্নাত বরাদ্দ হবে না অতএব এখান থেকে প্রমাণ হলো ওই মুনাফিগের ভিতরে নামাজ ছিল রোজা ছিল দান ছিল সৎকা ছিল মসজিদ নির্মাণ ছিল সব ছিল কিন্তু নামাজটা সমাজে চালু হোক জাকাত সমাজে চালু হোক আল্লাহর দিন সমাজে চালু হয়ে যা কই মোনাফেকের মধ্যে এটা ছিল না সেটাকে চাই নাই আমাদের সমাজ এমন মুনাফেক মনে হয় একটাও নাই আসতে বলবেন না আসে না নাই এখানেই তো কথা এখানেই তো কথা আপনি নামাজ করবেন হজ করবেন আপনি দান সদ্গা করবেন মসজিদ বানাবেন মাদ্রাসা বানাবেন কিন্তু সমাজে পর্দার বিধান চালু হোক জেনার আইন চালু হোক সুদ বন্ধ হয়ে যাক অসামাজিক কার্যকলাপ বন্ধ হয়ে যাক এটা আপনি চাবেন না আপনার ইমান আনা হয় নাই আপনি মনাফেকের কাতারের সদস্য হয়ে গেছেন এই বিষয়টা খেয়াল করতে হবে আমার নবীজি কখনোই আমার নবীর সঙ্গে আবু জেলের দ্বন্দ্ব হতো না সংঘর্ষ হতো না যখন রসুল বলেছেন আবু জেহেল সুদ সমাজে চলবে না সমাজে চলবে না এই সমস্ত কারবার সমাজে চলতে পারে না মদের কারবার চলবে না সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল মোহাম্মদ মত প্রিয় জেনা আমার নিয়মিত কাজ এগুলো আমি বন্ধ করতে পারবো না সঙ্গে সঙ্গে দ্বন্দ্ব লেগে গেল শেষ পর্যন্ত রসুল মক্কার মানুষ হিজরত করলেন কোথায় হিজরত করলেন কোথায় শুধু একটা কারণ সেটা হলো রসুল বলেছেন এই জমিন যার এই জমিনের মালিক যিনি এই জমিনে কার আইন চলবে না শ্যাল্লার আইন চলতে হবে শুধু এই কারণে আমার যে মক্কা থেকে পাড়ি জমালেন কোথায় মদিনায় চলে গেলেন সেই মদিনায় গিয়ে শান্তিতে আরামে একটা রাত তিনি কাটাতে পারেন নাই একটা রাত তার যায়নি তার আরামে রাত গেছে এমন কোন রাত তার যায় নাই দশ বছর মক্কার তেরো বছর মার খেলেন মক্কার তেরো বছর শুধু মার খেয়েছেন মদিনায় যখন তিনি চলে আসলেন এই নামাজ কায়েমের জন্য এই দিন কায়েমের জন্য মদিনায় যখন হিজরত করে চলে আসলেন ছোট্ট একটা ক্ষুদ্র রাষ্ট্র গড়ে তুললেন মদিনা নামক ক্ষুদ্র রাষ্ট্র গড়ে তোলার পর এক বছর যেতে না যেতেই সেই রসুলের দিনকে রসুলকে দুনিয়া থেকে বিদায়ী করার জন্য সেই মক্কার কোরাইশরা এক হাজার সৈন্য নিয়ে লৈত সাগরের পাশ দেখেসে ঘেসে বদর প্রান্তর পর্যন্ত চলে এলো সেটা ছিল রমজান মাস কি মাস বলেন আসতে বলবেন না কি মাস ছিল রমজান মাস রমজান আমাদের মাঝে বারবার আসে কিন্তু বদর আসে না রমজান আমাদের মাঝে বারবার আসে কিন্তু মক্কা বিজয়ের সেই চেতনা আমাদের মধ্যে লালন হয় না একটা বছর প্রথমবার যখন রোজা ফরজ হয় সে রোজার মাসেই বদর প্রান্তরে আবু জেহেল উতবা সাইবা সমস্ত কাট্টা কাট্টা কাফেররা বদর প্রান্ত উপস্থিত হয়ে গেল আল্লাহর দিন কিনে নিফে দেবার জন্য কিন্তু দিনটা কার কার আসতে বলবেন না দিন আমার বন্ধুগণ সে আল্লাহর দিনকে নিফিয়ে দেবার জন্য মক্কার এক হাজার সৈন্য নিয়ে আবুজেল তার নেতৃত্বে সব চলে এলো বদর নামক প্রান্তরে তারা হাজির হয়ে গেল বদর নামক প্রান্তরে যখন হাজির হয়ে গেল আমার নবজির খানের সংবাদ চলে গেছে আমার নবজি সাহাবাইকরামকে নিয়ে এক বছর হয় নাই তিনি কেবল মদিনায় পাড়ি জমিয়েছেন নবীর খানের সংবাদ আসার সঙ্গে সঙ্গেই রসুল করিম সাল্লাম সাহাবে কিরামকে এক জায়গায় জড়ো করে বলছেন সাহাবিরা কোরআ সাত বদর প্রান্তর পর্যন্ত চলে আসছে এই কণ্ঠকে কীর্ণ ময়দানে আমাদের অবশ্যই মোকাবেলা করতে হবে কারা কারা রাজিয়াছো বলো লাব্বাই কেয়া রসূল আল্লাহ সব সাহিবেরা নবীর সামনে হাজির হয়ে গেলেন রসুল বরান সাহাবীরা কে কে আছ আমার সঙ্গে যুদ্ধে যাবে সব হাত আউচু করে লব্বাইকে রসুল্লাহ বলে সম্বোধন করলেন কিন্তু গুণে গুণে সংখ্যা খুব কম হয়ে গেল মাত্র তিনশো জন হলো ওইদিকে হাজারজন রসূল বরান সাহাবীরা শোনো যুদ্ধে তো যেতেই হবে কিন্তু সেই যুদ্ধে বিজয়ের জন্য সাহায্য চাইতে হবে কার কাছে আসতে বলবেন না কার কাছে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো দুনিয়ার অস্ত্র না আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য আমার নবীজি সাহাবে কেরামকে এক জায়গায় করলেন তরবারি কারো হাতে দিতে পারলেন না ঘোড়া কারো হাতে দিতে পারলেন না অস্ত্র নাই ঘোড়া নাই কোনো কিছুই নাই সাহাবিরা ষোলোটা রোজা রেখেছেন দুর্বল হয়ে গেছেন মক্কা থেকে মদিনায় তারা হিজরত করেছেন ঘর বাড়ি ছেড়ে চলে আসছেন তারা দুর্বল হয়ে গেছেন সব দিক থেকে আমাদের নবীজি এমন সময় সাহাবে کرامের হাতে এমনও বর্ণনা পাওয়া যায় খেজুর গাছের ডাল হাতের মধ্যে তুলে দিয়ে বলেন সাহাবীরা চলো যুদ্ধে যেতে হবে সাহাবীরা বলেন হুজুর আমরা রোজা রেখে যুদ্ধ করব রাসূল বলেন না রে সাহাবী যুদ্ধের জন্য গায়ের শক্তির প্রয়োজন আছে রোজা ভেঙ্গে ফেলে দাও পরে তুমি রোজা রাখতে পারবে তুমি নাইয়া মিনুখর পরবর্তীতে তোমার রোজা রাখার সুযোগটা পাবে আমার নবেজি রোজা ভাঙ্গের অর্ডার দিলেন নিজে ওর সাথে রোজা ভেঙ্গে ফেললেন তাহলে রোজার আমারশে রোজা রাখাও ফরজ রোজা ভাঙ্গাও রোজা ভাঙ্গাও ফরজ কিসের জন্য নামাজ কায়েমের জন্য দিন কায়েমের জন্য আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েমের জন্য আমার নবেজি রোজার আমারশে রোজা ভেঙ্গে সাহাবে কেরামকে নিয়ে বদল প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন তিনশো জন সাহাবি এই তিনশো চারো জন মধ্যে না কিছু সন্তানও ছিল বুড়া বুড়া কিছু সাহাবিও ছিলেন নবজি সবার নেতৃত্ব দিয়া বদর প্রান্তর পর্যন্ত যখন পৌঁছে গেলেন আল্লাহ তালা সচক্ষে বদর প্রান্তর দেখার তৌফিক দিয়েছেন দু হাজার নয় সালে ফাঁস দেখেছি সেই বদর প্রান্তর সেই বদর প্রান্তর একটা ফলক লেখা আছে একটা ফলক আছে সেখানে সোহাদায় বদর বদরের প্রান্তরে চোদ্দ জন সাবি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন চোদ্দ জন সাবির কবর সেখানে আল্লাহ রাবুল আলামিন। তাদের প্রতি এত সন্তুষ্ট হয়েছেন কয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই বদরের এই শহীদ সাহাবিদের মর্যাদার কোনো মানুষ এই পৃথিবী তার দ্বিতীয়টা আসবে না এত সম্মান আল্লাহ তালা তাদেরকে দান করেছেন ওই বদর প্রান্তরে আমার নবজি যখন দাঁড়ালেন সাহাবেকরাম হেঁটে হেঁটে আসতেছেন পাগুলো বালুর মধ্যে ডেবে ডেবে যায় সাহাব এখরম যেদিক যেদিকে দাঁড়িয়েছিলেন সেই সেই জায়গাটা ছিল বালুর জায়গা আর কাফের মোশেকরা যেদিকে দাঁড়ানো ছিল ছিল সেই হলো জায়গা শক্ত জায়গা বললেন যুদ্ধ সাহাবিরা করতে আসলাম আল্লাহর পথে আমাদের পা গুলো ডেবে ডেবে যাচ্ছে বালুরের মধ্যে আমাদের পা গুলো গেড়ে গেড়ে যাচ্ছে আমরা কেমন করে যুদ্ধ করবো আমাদের পায়ে কোনো শক্তি পাচ্ছি না রসুল এই প্রদর্শনায় মাত্রই হাত দুইটা আকাশমুখী করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল হলো এমন বৃষ্টি নাজিল হলো আকাশে ঘন মেঘ জমা হলো বৃষ্টি নাজিল হয়ে গেল ভালো মাটিতে যখন পানি পড়ে বালুটা মনে হয় নরম হয় না শক্ত হয় শক্ত হয়ে গেল ওইদিকে আঠাল মাটিতে যখন পানিটা পড়লো কাদা হয়ে গেল তাদের পা পিছলে চলে গেল মেন্টাল স্যাটিসফ্যাকশন সাহাবিদের মধ্যে চলে আসলো কোথায় হাজার সৈন্য কোথায় তিন হাজার তিনশো তেরো জন সৈন্য যুদ্ধ শুরু হয়ে গেছে সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে বিজয় দিয়েছেন কে আসতে বলুন না বিজয় দিয়েছেন কে কিন্তু মাসখান থেকে শাহাদ বরণ করেছেন কয়জন সাহাবি চোদ্দ জন সাহাবী এই চোদ্দ জন সাহাবির ভিতরে একজন সাহাবী ছিলেন ছোট্ট সাহাবি নাবালক সাহাবী যুদ্ধ যখন শুরু হয়ে যাবে নবীর কাছে দাঁড়িয়ে বললেন শুনলাম বদল যুদ্ধের নাকি ডাক এসেছে আপনি আমাকে অনুমতি দিয়ে দেন আমার কেমন অনুমতি দেব। তোমরা তো ছোট মানুষ ছোট্ট দুইটা বাচ্চা আফরান ছেলে মদিনা আফরান ছেলে মাস মজ রাধি নহ হুজুর আমরা শুনলাম শূন্যের সংখ্যা নাকি কম আমরা যেতে চাই রসুল বলেন না অনুমতি দেওয়া যাবে না বড়জন বলে হুজুর দয়া করে আপনি আমাকে পারমিশন দেন আমি তোর চাইতে বড় আছি ছোটজন বলে হুজুর গায়ের শক্তি ওর বেশি নয় গায়ের শক্তি আমার বেশি লম্বা হয়ে গেছে কেমন করে মানামারি লাগায় দেন মারামারি বড়জন ছোটজনকে ফেলে দিল ছোটজন মিস্তিকে বড় ভাই কানের মধ্যে মুখ ঢোকায় বলে ভাই রে কেমন করে তুই একা আমাকে ছেড়ে তুই যুদ্ধে যাবি আমার যাওয়ার শখ হয় না আমার যুদ্ধে যাওয়ার জন্য সুযোগ করে দে তুই তোর গায়ের শক্তি কমায় দে গায়ের শক্তি ক্ষমা দিল ছোট ভাই বড় ভাইয়ের বকুর বড় উঠে বসলো রসুল টের পেলেন মুসকি মুসকি হাসেন কিন্তু নবীর চোখে টপ টপ করে পানি পড়ছে ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে চোখের পানি ফেলে বলছে আল্লাহ গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে এদের কোনো মতি দিয়ে দিলাম সেই যুদ্ধের ময়দানে বড় ভাই ছোট ভাইকে নিয়ে এক সাহাবিকে ডাক দিয়ে বলছো দিনের পথের মুজাহিদরা তোমরা যুদ্ধ করতে আসছো কাফের বিরুদ্ধে সবার বিরুদ্ধে কিন্তু আমরা যুদ্ধ করতে আসছি আমরা আবু জেহেলের বিরুদ্ধে কেন আমরা শুনেছি আবু জেহেল না কি রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিত কি মোহাব্বত ছিল নবীর প্রতি কি মোহাব্বত ছিল রসুলের প্রতি সঙ্গে সঙ্গে একজন সাহাবি বলছে ওই যে ঘোড়ার পিঠে বসে আছে ওটাই হলো কাফের দের লিডার আবু জেহেল যেতে দেরি হলো না সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে ছোট্ট দুইটা বাচ্চা বলতে দেরি হয়েছে কিনা যেতে দেরি হয় নাই আবু জেল করার পিঠে দুই দিকে পা ছেড়ে দিয়ে সে বসে আছে ছোট্ট দুইটা বাচ্চা দুই পাশে দাঁড়ায় গেছে টের পায় না এটা কোন গ্রুপের সদস্য ছোট্ট তরবারি নিয়ে দুইজন এক সঙ্গে সজোরে প্ল্যান করে দুজন ভাই দুটো তরবারি দিয়ে আবু দুই পা আঘাত করেছে ওই যে আঘাত করেছে আবু জেহেল ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে কোমর সোজা করে আর আবু জেল কখনো দাঁড়াতে পারে নাই আমার বন্ধুগণ ফলফলে কি হলো বড় ভাই মাসকে তারা অ্যাটাক করে ফেললো দূর থেকে একজন কা ফের এসে তার ডান হাতে মেরে দিল তরবারি সিটকে পড়ে গেছে বাম হাতে তরোবারে তুলে নিয়েছেন বাম হাতে যুদ্ধ চালায় যাচ্ছেন ডান হাতটা ঝুলতেছে চামড়ার সাথে সঙ্গে সঙ্গে ডিস্টার্ব হচ্ছে মনে করে বাম পারে নিচে হাতটা রেখে এত জোরে টান মারেন হাতটা ছিটকে পড়ে গেছে বাম হাতে যুদ্ধ চালালেন বাম হাতে যুদ্ধ করতে করতে আরেকজন কাফের এসে বাম হাতে মেরে দিয়েছে বাম হাতে ছিটকে পড়ে গেল এখন দুই হাত নাই যুদ্ধ করবেন কেমনে অসহায়ের মতো সামনে দাঁড়ায় আছে এমন সময় একজন কাফের এসে তরবার আঘাত করলো মস্তরটা সিটকে পড়ে গেল ছোট্ট তেরো বছরের ফুটন্ত গোলাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিল দুনিয়ার মুসলমান রমজান মাসাল্লার দিনকে বিজয়ী করার জন্য এমন করে হাসি মুখে জীবনটা দিয়ে দিতে হয়ে জরে কনসবহান আল্লাহ রমজান বারবার আমার মাঝে আসে আপনার মাঝে আসে আমাদের মাঝে বারবার রমজান ফিরে পাই কিন্তু বদুরের চেতনা আমরা লালন করতে পারলাম না মক্কা বিজয়ের চেতনা লালন করতে পারলাম না আজকে আমার দেশে যদি নামাজ কায়েম থাকতো আমার দেশে যদি দিন কায়েম থাকত আজকে আলেমদের লাগতো না আজকে সেলখানে থাকা সমাজের চোররা হয়ে গেছে সমাজের নেতা যখন লক্ষ্য করবেন সমাজের নেতৃত্ব দিচ্ছে মূর্খরা আর যখন দেখবেন আলেমরা জ্ঞানী মানুষ পালাচ্ছে তখন ভাবতে হবে কেয়ামত দূরে না কাছে কায়ামত দূরে না কাছে সে লক্ষণ আমরা লক্ষ্য করছি আল্লাহ এই ক্রান্তিকালে এই ক্রাইসিস পিরিয়ডে আমাদের মজবুতি মান নিয়ে দিন কায়ামের সংগ্রামে সবাইকে সচেতন থাকার অফিক দান করুন জোরে বলি আমিন আরও জোরে আল্লাহ আমিন সম্মানিত ভাই আমি নিজেও তো বুঝতে পারছি প্রচন্ড গরম একটা ব্যবসা গরম উঠেছে টিকে থাকাটাই কঠিন হয়ে পড়ছে আমি কোন থেকে যেন বলছিলাম কথা বলেন তো লোকমান থেকে লোকমান তার কেন নসিহত করেছেন কয়টা তেরোটা এর মধ্যে আমি দুটা কেবল বলেছি একটা হচ্ছে শিরিক করো না আমার কলিজার টুকরার সন্তান পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো নাম্বার তিন হলো তুমি নামাজ কায়েম করো নামাজ কি করো কায়েম করো তাহলে আমাদের সন্তানদেরকে নামাজ কায়েমের যে আন্দোলন করা দরকার এই ব্যাপারে আমাদের সন্তানদেরকে নসিহত করার দরকার আছে না নাই আছে আমার বন্ধুগণ সন্তান কি আল্লাহর বরকত প্রকাশের কথা বলতে হবে নামাজ কায়মের কথা বলতে হবে এর লোকমান তার সন্তান কেন সিহাদ করছেন ইয়া বনাইয়া আকিমিস সালাহ ওয়া মুর বিল মাআরুফি ওয়ানহা আനിൽ মুনকার ওয়াসবির মা আসাবাক ইন দালাইকা মিন আজমিল umur হে করে जाट টুকরা সন্তান নাম্বার সাত হলো সত্যকে যে আদেশ দাও নাম্বার 8 হলো সত্যকে যে বাধা দাও সত্যকে আদেশ দেব সত্যকে বাধা প্রদান করবা একদিন লোকমান তার সন্তানকে নসিহত করছেন হে আমান করে जाट টুকরা সন্তান সব সময় ভালো খাবার খাবার শ্রেষ্ঠ খাবার খাবে শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে শ্রেষ্ঠ প্রসাদে ঘুমাবে এই তিনটে না করার সঙ্গে সঙ্গে সন্তানগুলো হেসে হেসে বলে আব্বা কি বলেন আপনি কি পাগল হয়ে গেছেন নাকি শ্রেষ্ঠ খাবার খাবো আমরা তো দিন খাই ভালো খাবার খাওয়ার আমাদের কোনো সুযোগ নাই শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবো কেমন এই কুটির ঘরে থেকে আমরা শ্রেষ্ঠ বিছানায় কেমন করে ঘুমাবো হে আমার আব্বা আপনি যে বলছেন শ্রেষ্ঠ প্রসাদ অবস্থান করবো আমাদের এই কুটির ঘর ছাড়া কোন ঘর নাই আপনার কথার হেক মতো আমরা বুঝলাম না সঙ্গে সঙ্গে লোক মান বলছেন কুরিজার টুকরার সন্তান শ্রেষ্ঠ খাবার মানে আমি তোমাকে বোঝাচ্ছি শ্রেষ্ঠ খাবার তুমি এটা কি শ্রেষ্ঠ খাবার মনে করবে ক্ষুদা পেট সারা খাবে না ক্ষুদা পেটে খাবে ক্ষুদা পেটে উঠবে মনে হবে এটাই তোমার পৃথিবীর শ্রেষ্ঠ খাবার যেরকম সুবাহ আনাম্লাহ নাম্বার দুই শ্রেষ্ঠ বিশ্বানায় খুব হে আমার কুরিজার টুকরার সন্তান পরিশ্রম সারা থাকবে না পরিশ্রম শরীরে ঘুমাতে যাবে পরিশ্রম করে যখন ঘুমাতে যাবে সেই সময় তোমার ঘুমটা হবে শ্রেষ্ঠ ঘুম হবে পরিশ্রম যত বেশি করবে তোমার ঘুমের পরিমাণটা তত তৃপ্তি মতো হবে পরিশ্রমের শরীরের বিছানা লাগে না তার এমনি আপনা আপনি ঘুম হয়ে যায় কি সুন্দর করে কথা বলছেন লোকমান তার সন্তানকে নাম্বার তিন হলো শ্রেষ্ঠ প্রসাদ অবস্থান করবে মানে হলো মানুষের মনের জগৎকে তুমি বিজয় করবে মনের প্রাসাদ হলো বড় প্রাসাদ মনের প্রাসাদকে যারা বিজয়ী করতে পেরেছে তারাই হলো সব বড় রাজা জরুরখান সুবহান আল্লাহ সাইদান লোক এমন করে সন্তানদের কে নসিয়ত করেছেন নাম্বার নয় হল হে আমার কুলেজার টুকরা সন্তান ওয়াশবিরা সদক ইনদানিক মিন নাজমিল ওমর বিপদে ধৈর্য ধরবে বিপদে কি ধরবে ধৈর্য ধরবে বিপদদেরকে বিপদ থেকে উদ্ধার করেন কে আল্লাহ তালা বিপদে ধৈর্য ধরবে নবীদের কত এক্সাম্পল আছে আইব সালাম রোগে আক্রান্ত হয়ে পড়েছেন আল্লাহ তালা তাকে ধৈর্যের পরীক্ষায় তাকে উত্তীর্ণ করেছেন ইউনুস আলাহ সালাম বিপদে ধৈর্যের পরিচয় দিয়েছেন মাসের পেট থেকে আল্লাহ তালা তাকে রেহাই দিয়েছেন বিপদে ধৈর্যের পরীক্ষা তুমি দিবাহে আমার কুড়ে যার টুকরা সন্তান এরপরে বলচন আইন সায়িন খদকালিন নাসুলাত তামশি ফিল আরদি মারাহা হে মান টুকরা সন্তান অহংকার করবে না অহংকার হলো জাহান্নামী বান্দার লক্ষণ অহংকার করার একমাত্র যোগ্যতা কার অহংকার করার একমাত্র যোগ্যতা কার আজকের সমাজে অহংকারী আছে না নাই ক্ষমতার অহংকার টাকার অহংকার নেতৃত্বের অহংকার এই অহংকার ঠিকবে না অহংকার ঠিক হতে পারে না অহংকারের পতন আছে না নাই হে আমার কলিজার টুকরা সন্তান অহংকার করো না নাম্বার এগারো হলো দম্ভ ভরে জমিনে চলো না জমিনে মনে করো না আমি কি হলুরে এরকম আচরণ করে ওলে তেমসে ফিল আরো দেমা মারাহা জমিনে চলাফেরা করো না মানুষকে এড়িয়ে চলো না মানুষকে আন্ডার এস্টিমেট করো না নাম্বার তেরো হলো অক্সিদ ফি মাসিক অহদুদ মিন সৌতিক তুমি তোমার আওয়াজকে ক্ষীণ করবে আওয়াজকে বড় করে কথা বলবে না সবচেয়ে বড় আওয়াজে কথা বলে হচ্ছে ইন্নান কালাল আসওয়াতিল সৌতিল হামিদ সবচেয়ে বড় আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ গাধার আওয়াজকে কি মিষ্ট হয় পছন্দনীয় না মিষ্টি সুরে সুন্দর করে নরম নরম সুরে কথা বলবে এই কথাগুলো লোকমান তার সন্তানদেরকে দিচ্ছেন উপদেশ দিচ্ছেন এই না সিহাগুলো আমাদের পরিবার আমরা নিয়মিত দেব জোরে বলি ইনশাআল্লাহ আজকে সন্তানদের মুখের আওয়াজ বেশি না বাবার মুখের আওয়াজ বেশি বলেন 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 কেন এটার জন্য আমাদের কি ব্যর্থতা নাই আমাদের কি দোষ নাই আমাদেরও দোষ আছে আমরা সন্তানদেরকে সেনা সেহাগুলো দেই নাই এজন্য জন্য আল্লাহ তালা বলছেন তোমরা লোকমারের মতো বাপ হও দাউদের মতো পরিশ্রমী হও মারিয়ামের মতো ধৈর্যশীলা হও রহিমার মতো প্রতিভক্ত হও আয়েশার মতো শিক্ষিত হও খাদিজার মতো নবিভক্ত হও সুলাইমানের মতো ন্যায়বান শাসক হও মুসার মতো সাহসী হয়ে যাও নুহের মতো ধৈর্যশীল দায়ী হও ইউনুসের মতো বিপদে অধিক জাকির হও অসুস্থকে নিয়ামত মনে করো আদমের মতো পারিবারিক রক্ষণশীল হও ইউসুফের মতো পবিত্র হও আসিয়ার মতো হকের পক্ষে অনর থাকো আবু বকরের মতো দৃঢ়চেতা হও অমরের মতো সাহসী হও ওসমানের মতো দানশীল হও আলীর মতো লড়ক সৈনিকের মতো বীর ভূমিকার ভূমিকা পালন করো বাতিল শক্তির মোকাবেলা করো বিজয় দিবেন কে আল্লাহ আমাদের সব এক্সাম্পল আমাদের সামনে রেখে দিয়েছেন তিনি কে আল্লাহ আসিয়ার মতো নারী দাসের সমাজে থাকত সমাজটা জান্নাতের টুকরা হয়ে যেত আসিয়া জীবন দিয়েছেন কার পথে তার কাছে স্বামী বড় না আল্লাহ বড় বলেন তার কাছে দুনিয়া বড় না আল্লাহ বড় আসিয়া কি এমন স্বামী পেয়েছিলেন যে স্বামী কি ফকির না দেশের প্রধান দেশের প্রধান আসিয়ার স্বামী ছিল রাষ্ট্রপ্রধান তিনি রাষ্ট্রপ্রধানের বইয়ের সম্মান ছেড়ে দিয়ে কাকে ধরেছেন আল্লাহকে ধরেছেন আজকের মাহফিলে যে সমস্ত মারা এসেছেন আসিয়ার মতো ভূমিকা আপনি পালন করবেন ইমানটাকে অটুট রাখবেন আসিয়া সালাম যখন দিনটা গ্রহণ করেছেন ইমানটা যখন গ্রহণ করেছেন সঙ্গে সঙ্গে ফেরন বললো আসিয়া আমি কি তোমাকে ভাত কাপড় চোপড় কম দেই না আমি কি তোমাকে সম্মান কম দিয়েছি নাগরিক আমি হলাম এদেশের রাষ্ট্রপতি তুমি হলে তার বিশেষ রাষ্ট্রপতি তুমি আমার কথা বাদ কেন গ্রহণ করলা আমার স্বামী আমি তো মুসার দিন গ্রহণ করি নাই আমি আল্লাহর দিন গ্রহণ করেছি শেষ পর্যন্ত আসিয়া বলে ফেললো আমার স্বামী আপনি কি করবেন বলেন তুমি কি জানো আমি তোমাকে দুনিয়া থেকে বিদায়ী করার প্ল্যান করছি যদি না দিন ছেড়ে দাও আসিয়া মুসকে হাসি মেরে বলছেন আমি জান্নাতে যাওয়ার প্ল্যান করছি যেরকম সুবাহান আল্লাহ আমি জান্নাত যেতে চাই আপনি আমাকে শাস্তির মাত্রা যত বাড়ায় দিবেন আপনি দেখতে পাবেন আমার ইমানের মাত্রা তত বেড়ে বেশি বেড়ে গেছে যেরকম সুবাহান আল্লাহ শেষ পর্যন্ত আসিয়া সালাতামকে পাকড়াও করে ফেলা হলো আসিয়া সম্পর্ক গড়লেন কার সাথে আসতে বলবেন না কার সাথে আল্লাহর সাথে আমার বন্ধুগণ আসিয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত imanটাকে ধরে রাখতে গিয়ে স্বামীকে হারালেন সন্তানগুলোকে হারিয়ে ফেললেন তার সমস্ত সম্মানজনক পদ দুনিয়ার সমস্ত কিছু সম্মানজনক পদ হারিয়ে ফেললেন ফেরন আসিয়াকে লক্ষ্য করে বলছে আসিয়া শুনো এখন সময় আছে কি করবে বলো আসিয়া বলছেন আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ইমান তত পাকা হয়ে যাবে শেষ পর্যন্ত জল্লাদ প্রস্তুত করা হলো জল্লাদ সামনে হাজির করা হলো বলা হলো আসিয়া তুমি শোনো এই যে জল্লাদ তোমার সামনে হাজির করলাম তোমাকে দুই টুকরা করে করে দুনিয়া থেকে দেবে আসিয়া বলছেন স্বামী আমার আমি কোনোদিন আপনার সঙ্গে খারাপ আচরণ করিনি আপনি আমার স্বামী হন আমি আপনাকে সম্মান করি কিন্তু আজকে আপনি আমাকে যে কারণে দুনিয়া থেকে বিদায় বিদায়ী করে দিচ্ছেন এতে আমার কোনো দুঃখ নাই আপনি আপনি কি ভাবছেন তা জানি না আমার কোনো মনক্ষুণ্ণতা নেই কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি জোরে করুন সুবহান আল্লাহ শেষ পর্যন্ত সালাম অনর থাকলেন ইমানটাকে মজবুত করে রাখলেন শেষ পর্যন্ত তার সামনে জল্লা থাজির হয়ে গেল জল্লা থাজির হয়ে যখন তার সামনে করার চানিয়ে তখন মাথার কাছে যখন না হলো আসসালামু আলাইহ ওয়া সাল্লাম আল্লাহকে এত কাছে টেনেছেন যে সেই সময়ে সঙ্গে সঙ্গে দুহা ত জুকুলন আসমান দিকে একটা দোয়া করলেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পছন্দ করলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা হুবহু কোরআনের মধ্যে উল্লেখ করে বললেন কি দোয়া তিনি কোনেছিলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানজিনি মিন ফিরআউনা আমালিহি আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও তোমার কাছে ছোট্ট একটা ঘর তুমি আমাকে দিবা ফিল জান্নাত জান্নাতের মধ্যে আমি বেশি ঘর চাই না একটা জান্নাত আমি চাই না জান্নাতের মধ্যে একটা ঘর তুমি আমাকে বানায় দিবা তবে সেই ঘরটা হওয়া চাই আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে জোরে কন আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু ইমান থেকে একচুল পরিমাণ নড়েন নাই আমার ইমান থেকে মজবুত রাখবো জোরে বলে ইনশাআল্লাহ সবাইকে ফজর পড়বেন সবাইকে ফজর পড়বেন একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি আরো জোরে বলি আমাদেরকে ফজর জহর মাগরিব আয়সা, পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলিয়া আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন হাত অনেক রাত হয়েছে ফজরের সময় হ্যাঁ ফজর পড়বেন তো সবাই নাকি সবার বাড়িতে মা বোন আছে না নাই মা বোনদেরকে বিশেষ করে পর্দার দিকটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ সবাই বসেন ফ্যানের ব্যবস্থা তো নাই আপনারা কষ্ট পাচ্ছেন একটু বসেন ঘরমাক্ত দেহ নিয়ে আমরা চাইবো এখন সরাসরি কার কাছে আল্লাহর কাছে চাই